আমরা হচ্ছে ওয়েমার্ক মুসল্লি এইজন্য আমরা নামাজ পড়ার পর মিথ্যা ছাড়তে পারি না নামাজ পড়ার পর শৌচ ছাড়তে পারি না নামাজ পড়ার পরেও আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারি না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এখানে একটু আলোচনা করতে হয় যেহেতু জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য জুমার দিন স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করেছেন কেউ যদি মসজিদে সবার আগে কদম দেয় এবং মসজিদে ইমাম সাহেব বের হওয়ার সঙ্গে সঙ্গে সবার পরে বের হয়ে যায় তার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে যতদূর থেকে জুমার মসজিদে আসবেন যতদূর থেকে জামাত পড়তে আসবেন আপনার আমলনামায় তত বেশি সওয়াব দেওয়া হবে এইজন্য নবী বলেছে তোমরা যখন নামাজ পড়তে যাও তোমরা গাড়িতে করে যেও না তোমরা কি করে যেও না আমি বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি নবীর হাদিস শরীফের সূত্র ধরে তোমরা সাইকেলে করে যেও না সিএনজিতে করে যেও না বাসে করে যেও না ও বন্ধু অটোতে করে যেও না কারণ তুমি যদি যাও তোমার নামাজ বাতিল হবে না কিন্তু তোমার আমলের এই যে সওয়াবের অনেক অংশ তোমার আমলনামা থেকে মাইনাস হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না কেন এই জন্য কদম দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসেন কদম দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের দিকে আসেন একটু আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট আগে রওনা দিয়ে দেন আপনার আমল না মানে কের পাল্লা ভারী হয়ে যাবে আপনার মনের অজান্তে আপনার গোডাউন ফিল আপ হয়ে যাবে জোরে বলেন যেটা বলতে চেয়েছিলাম আপনার তাহলে আসল হল মানুষের আসল সত্তা হলো তার আত্মা আত্মাকে ফলো করে জীবন চালাবেন এই জীবনে কোনোদিন বিপদ কোন মহামারী কোন দুঃখ দুর্দশা আপনার কাছে আসতে পারবে না জোরে বলেন ঠিক না ঠিক বন্ধুরে আমার যেটা বলতে চেয়েছিলাম আপনার দেহ কিন্তু আসল না আপনার আমার এই বডি আমাদের এই বডি কিন্তু আসল আমাদের আসল হচ্ছে কি মন আপনারা সকলে সরল সরল ভাষায় বলেছেন মন আসলে এটাকে আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ কি বলা হয় বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে বলা হয় সোল সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর নির্দেশ কে কথা বলেন না আত্মাটা কি আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স আলমে আরোহা প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স পরযোগী জীবন তার মানে কবরের জীবন আমরা কিন্তু ফার্স্ট টেন্স অতিক্রম করে প্রেজেন্ট টেন্সে অবস্থান করতেছে ঠিক কিনা বলেন আর জোরে অপেক্ষায় আছি কিসের ফিউচারের কিসের ফিউচার মানে কবরে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি তাই না সম্মানিত উপস্থিতি আপনার আমার আমাদের জীবনে কিন্তু আমরা অনেক শুনেছি ইউ আর ড্যাড হি ইজ ড্যাড শি ইজ ড্যাড শুনছি কিনা কথা বলেন না কেন আমরা কি বলি আরো যদি সোজা ভাষায় বলি আমরা বলি যে এটা কে সদ্য ভাষায় অনেক স্মার্ট ভাষায় বলে এটা অমুকের ড্যাড বডি ঠিক কিনা বলেন তার মানে মরা দেহ মরা দেহ কিন্তু এই জীবনে কোনোদিন কি শুনেছেন ড্যাড সোল বলতে ডেড সোল বলতে কোনোদিন কি কেউ শুনেছেন আমরা কেউ কোনোদিন ডেড সোল বলতে শুনিনি বাংলাদেশের আনাস কারাস মুনাফিক দখল করে ফেলেছে মক্কাতুল মুকাররমার মতো পবিত্র জায়গা মুনাফিকে দখল করেছে মদিনার হেরেম পর্যন্ত মুনাফিক বেঈমান কাফেরদের দালালরা দখল করে ফেলেছে আপনি কোথায় যাবেন নিজে প্র্যাকটিক্যালি দেখেছি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আপনার দেহ কিন্তু আসল নয় আপনার আত্মা হচ্ছে আসল আপনার দেহ এখানে আছে মন যদি এখানে না থাকে আপনার এখানে বসা দিয়ে আশা দিয়ে কোনো লাভ লবণ লব খাবারে যদি লবণ না দেয় খাবার কি টেস্ট হয় মজা হয় মানে মজা হয় স্বাদ লাগে কেন কথা বলে না কেন কথা বলেন না কেন কেন লবণ দেয় নাই সোজা ভাষায় কথা বলেন লবণ দেন নাই এর জন্য কিন্তু মজাও মনে রাখতে হবে লবণ ছাড়া যেমনি খাবারটা মজা হয় না তেমনি ভাবে প্রেম ছাড়াও আমল মজা লাগে না আপনাকে আগে প্রেমিক হইতে পেরেছেন কিনা আপনার অন্তরে প্রেম ভালোবাসা জমা আছে কিনা আপনি আপনার বিবেককে আগে প্রশ্ন করেন কি করেন আপনি আপনার আত্মাকে একবার প্রশ্ন করেন যে এখানে মজুদ কিছু আছে কিনা সম্মানিত উপস্থিতি প্রেমিক হন তারপরে আমল করেন তাহলে আপনার আমল কাজে লাগবে আমাদের দেশে এখন যেই নামাজ হালকা নামাজি জুমার নামাজে যখন জুমার নামাজে যখন ইমাম সাহেব সালাম ফিরে ডানে এবং বামে মনে হয় যে গেটের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে বের হয়ে যাবে ঠিক কিনা বলেন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা।